শ্যামনগরে কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন। তথ্য ও ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আব্দুল কাদের। শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বুধবার 20 এপ্রিল দুপুর 12টার দিকে বিদ্যালয়ের সামনে সড়কে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে প্রশাসনের কাছে ছাত্রী অপহরণকারী, নির্যাতনকারী ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদ করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরায় ইপটিজিং ও প্রতিবন্ধকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত ঘটনায় আটককৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশিস কুমার মণ্ডল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকগণ। মানববন্ধনটি পরিচালনা করেন বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী তৌফিক। উল্লেখ্য, শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের SSC পরীক্ষার্থী এক ছাত্রীকে গত 11 এপ্রিল রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবযজ্ঞ শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে মুখ চেপে ধরে নিয়ে বুড়ি গোয়ালিনী কৃষ্ণ মন্দিরের পিছনে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষক রাকেশ বাইন ও রাহুল চৌকিদার। এ প্রসঙ্গে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ধর্ষক রাকেশ বাইনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। সাথে সুরে সুর মিলিয়েছেন, সেই জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে যে নির্যাতন এখানে হয়েছে একজন নারীর প্রতি, এটা আমাদের সকলের জন্য অপমান। এবং আজকে যে সমস্ত ছাত্রীরা এখানে এসে দাঁড়িয়েছে, তারা এই অঞ্চলের সুন্দরবন এলাকারই বোনেরা, এরাও চায়। আমরা সবাইয়ের সঙ্গে একসাথে সুর মিলিয়ে বলতে চাই, সর্বোচ্চ শাস্তি হোক যারা এই অপরাধ করেছে। সকলকে ধন্যবাদ।